হ্যালো ভিউয়ার্স, রাদমিরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন আমি সবসময় ফ্রি চ্যানেল এবং আপডেটের তথ্য নিয়ে হাজিরার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে ভিডিওটি তৈরি করছি। জি ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একটি আপডেট তথ্য শেয়ার করতে চাই। এই আপডেটে কী থাকছে তা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করার চেষ্টা করছি। ভিউয়ার্স, আমি সবসময় বলেছি আমি আপনাদের জন্য কাজ করি, আপনাদের সমস্যার সম্ভাবনাগুলো আমলে নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি, আজকেও সেটি করছি। তো ভিউয়ার্স, চলুন কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক আজকের ভিডিও পরবর্তী অংশটুকু। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদেরকে সেই আপডেটগুলো শেয়ার করতে চাই, অর্থাৎ সাম্প্রতিক কিছু আপডেটের সমন্বয়ে ভিডিওটি তৈরি করছি। এখানে আমি মিক্সড আপডেট শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে আমি সর্বমোট 3টি স্যাটেলাইট আপডেট এখানে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তা ভিউয়ার্স, এখানে আমি অ্যাপাস্টার 7 থেকে দেখালাম, আরটিভি কিন্তু লেফট হয়ে গেছে, এটি একটি আপডেট। অর্থাৎ বর্তমানে অ্যাপাস্টার 7-এর কী অবস্থায় রয়েছে সেই আপডেটটি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি প্রথমে। তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন আমি চ্যানেল লিস্ট থেকে একটি একটি করে চ্যানেল প্রিভিউ করছি। ইতিমধ্যে কিন্তু আরটিভি লেফট হয়ে গেছে এখান থেকে, অর্থাৎ এর সিগন্যাল কোয়ালিটি পাওয়া যাচ্ছে না। তো এই অভিযোগ অনেকে বলেছেন, বিশেষ করে ফোনে বলেছেন, এমনকি আমার ফেসবুক ফ্যান পেজ এবং গ্রুপে অনেকে কমেন্ট করছেন যে অ্যাপাস্টার 7 থেকে আসলে চ্যানেলগুলো চলে যাচ্ছে কি না। তো এই জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। তো এখানে আমি আপনাদেরকে সেই চ্যানেলগুলো একটি একটি করে দেখাচ্ছি। অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইটের পাশাপাশি অ্যাপাস্টার 7-এ কী চ্যানেলগুলো রয়েছে এখানে দেখুন। দেশ টিভি, এই চ্যানেলটি কিন্তু এখান থেকে চলে গেছে, অর্থাৎ চ্যানেল তালিকা থেকে দুটি চ্যানেল ইতিমধ্যে চলে গেছে, সেরকম তথ্য আমি এখানে আপনাদেরকে শেয়ার করছি। এবং আরেকটি চ্যানেল, সেটা হচ্ছে চ্যানেল আই, অর্থাৎ এখানে আরটিভি, দেশ টিভি এবং চ্যানেল আই, এই তিনটি চ্যানেল কিন্তু বর্তমানে অ্যাপাস্টার 7-এ এই মুহূর্তে নেই। অর্থাৎ এগুলো কোথায় রয়েছে সেগুলো আপনারা জানেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ডে রয়েছে। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে অ্যাপাস্টার 7-এর চ্যানেল প্রিভিউ করছি, আপনারা সেই চ্যানেল প্রিভিউ দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, একটি রাহাত মিডিয়া আর একটি রাহাত মিডিয়া মিক্স। যারা এখনো সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া ফেসবুকে আমার ফ্যান পেজ এবং গ্রুপ রয়েছে, আপনারা রাহাত মিডিয়া মিক্স লিখে সার্চ করলে একটি ফ্যান পেজ এবং একটি গ্রুপ পাবেন। কথাটি বারবার রিপিট এই কারণেই করি যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থাকে যেগুলো সাধারণত তাৎক্ষণিকভাবে ভিডিও তৈরি করে শেয়ার করা সম্ভব হয় না, এগুলো আমি আমার ফ্যান পেজ এবং গ্রুপে শেয়ার করার চেষ্টা করি। আপনারা ফেসবুকেও আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিটিভি চ্যানেল রয়েছে চট্টগ্রাম, এই চ্যানেলটি কিন্তু অ্যাপাস্টার 7-এ চলছে, জনতা টিভি, এটি সম্ভবত নেপালের টিভি হতে পারে। তো এই ডিজিটাল ওয়ান, অর্থাৎ অ্যাপাস্টার 7-এ কী কী চ্যানেল ফ্রি রয়েছে তার প্রিভিউ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি যে এখান থেকে যে চ্যানেলগুলো চলে যাচ্ছে, অর্থাৎ চুক্তি শেষ হয়ে গেলে পরে অ্যাপাস্টার 7-এ যে চ্যানেলগুলো থাকবে না সেটি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে 3টি চ্যানেল কিন্তু আমরা এখান থেকে লেফট দেখছি, অর্থাৎ চলে গেছে। তো কাজেই আর ব্যাকব্যাকি চ্যানেলগুলো যেতে পারে। এখানে বেবি ফার্স্ট টিভি, এই চ্যানেলটি কিন্তু এখানে ফ্রি চলছে। তো এই চ্যানেলের টিপি আমি আপনাদেরকে এখানে শেয়ার করছি, আপনারা এই টিপিতে কাজ করতে পারবেন, অর্থাৎ এই বেবি ফার্স্ট কোন টিপিতে রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন। তো এই পর্যায়ে এখানে এক ভাই আমাকে ফোন দিয়ে বলেছেন জি টিভি নেই নাকি অ্যাপাস্টার 7-এ, এটি আসলে সত্য না, অ্যাপাস্টার 7-এ বর্তমানে জি টিভি রয়েছে। পাশাপাশি বাংলাদেশে প্রায় এই মুহূর্তে 90% বলা যেতে পারে চ্যানেল কিন্তু অ্যাপাস্টার 7-এ ফ্রি চলছে। তো আমি সেগুলো আপনাদেরকে এখানে প্রিভিউ করছি। আর আমি যে চ্যানেলটির কথা বলেছি এখানে বেবি ফার্স্ট টিভি, এই টিপি নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে নোট করে নিয়েও কাজ করতে পারবেন। অর্থাৎ এখানে বাচ্চাদের একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি আপনারা এখান থেকে দেখে নিলেন। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটি স্যাটেলাইটে নিয়ে যেতে চাই। আমি বলেছি আজকে 3টি স্যাটেলাইট আপডেট এখানে শেয়ার করার চেষ্টা করবো। তো এরপরে যে স্যাটেলাইটটিতে আমি গেলাম সেই স্যাটেলাইটটি হচ্ছে এশিয়াসেট 7। আপনারা জানেন এখানে সৃষ্টি টিভি রয়েছে এবং আরেকটি টিভি চ্যানেল এর আগে যুক্ত হয়েছিল, সেই টিভিটি কিন্তু বর্তমানে নেই, অর্থাৎ ডিমো নামে আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম, সেই চ্যানেলটি কিন্তু এই মুহূর্তে নেই। এখানে দেখতে পাচ্ছেন সিগন্যাল আছে কিন্তু চ্যানেল নেই, অর্থাৎ এই টিপির ভিতরে কিছু পরিবর্তন এসেছে। তো যে কারণে আমি এ পর্যায়ে টিপিটি ডিলিট করে পুনরায় এখানে অ্যাড করে রিস্ক্যান করব। ম্যানুয়াল স্ক্যান এই কারণেই করবো যে ব্লাইন্ড স্ক্যানের কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে একটি টিপিতে বাংলাদেশে নতুন আরেকটি চ্যানেল এখানে যুক্ত হয়েছে। তো টিপিটি আমি এখানে স্ক্রিনে ভাসিয়ে রেখেছি, 3727 ভার্টিক্যাল 5000। আপনারা এই টিপিতে এই চ্যানেল দুটি এখানে কিন্তু পাবেন। সৃষ্টি টিভির পাশাপাশি আর কী চ্যানেল পাবেন সেটি এখনই ম্যানুয়াল স্ক্যান করলেই কিন্তু ধরা পড়বে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়াসেট 7, অরবিটার লোকেশন 105.5 ডিগ্রি ইস্ট সি ব্যান্ড, যার ভিডিও আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। আর অ্যাপাস্টার 7-এর যেটি আমি প্রথমে দিকে শেয়ার করেছিলাম সেটি ছিল হচ্ছে 76.5 ডিগ্রি ইস্ট। এবং এরপরে আরেকটি যে স্যাটেলাইট আপডেট আমি এখানে শেয়ার করবো সেটি আপনারা ভিডিওর পরবর্তী অংশে অবশ্যই দেখতে পারবেন। তো এখানে চ্যানেলগুলো কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গেলো, আপনারা দেখতে পাচ্ছেন সৃষ্টি টিভি এই চ্যানেলটি কিন্তু এখানে 1 নম্বরে আছে, এবং 2 নম্বরে সিএনএন টেস্ট, সিএনএন বাংলা টিভি চ্যানেল এখানে যুক্ত হয়েছে। খুব সম্ভবত এই চ্যানেলটি অ্যাপাস্টার 7-এও রয়েছে। তো এখানে যেহেতু যুক্ত হয়েছে এটি একটি আপডেট রয়েছে। এই পর্যায়ে
যে আমি আপনাদেরকে আরেকটি স্যাটেলাইট, যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে তিনটি স্যাটেলাইট আপডেট এখানে রয়েছে, তো আরেকটি স্যাটেলাইট হচ্ছে বঙ্গবন্ধু 1, বঙ্গবন্ধু সি ব্যান্ড। তো বঙ্গবন্ধু সি ব্যান্ডে বর্তমানে বাংলাদেশের প্রায় সকল চ্যানেল এখানে রয়েছে। এখানে আমি আপনাদেরকে যে চ্যানেলগুলো লেফট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, RTV, দেশ টিভি এবং চ্যানেল আই, এই তিনটি চ্যানেল এখানে কিন্তু যুক্ত হয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন যে এখানে আগে থেকে যুক্ত আছে, কাজেই যেহেতু অ্যাপাস্টার 7 সেগুলো লেফট হয়ে এখানে এসেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, রাত মিডিয়া রাত মিডিয়া মিক্সের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।